আসনি কে আসনি দিছা বাইদেউ আইদেউ লাখপতি কিমান আসনি কৰিছা ঘৰত বহি থকা মহিলা মিলাকক তুমি পয়সা দিছা আমাক খটুৱাই আছা কিন্তু তুমি পয়সা দিব টান পোৱা পুখনৰ নামত এটা বেয়া মোবাইল দিছে কান্দি কান্দি আমি নেট চাবি চাই ৰাতি দুটা বজাতো বাহিৰত ওলাই কেনে নেটত আমি কাম কৰিব লাগে মুখ্যমন্ত্রী মহোদয় আপনার অনুরোধ করছো যে হিসাবে আপনি আমার হাতে কাম আদায় করেছে সেই অনুপাতে আপনি আমি খাব পড়া করে এটা আমাক মাননি বৃদ্ধি করক কার্যসূচী মানে আপনাদের এই সর্বজন বিদিত অঙ্গনবাদীর যে আন্দোলন চলি আছিল যা অক্টোবর মাসের পরে এই আন্দোলনের ফলশ্রুতিত মানে বয়ে আছে আন্দোলন আমি সরকারক মানে দাবি করেছিল যে বর্তমান যে আমার অঙ্গনবাড়ি ওয়ার্কারক 6,500 টাকা দেয় সহায়িকাক 3,250 টাকা দিয়ে এই মূল্য বৃদ্ধির বজারত আমি চলিব নোৱাৰো মুখ্যমন্ত্রীক আমি স্মারকপত্র দিছো সমাজ কল্যাণ মন্ত্রীক আমি স্মারকপত্র দিছো আর আমার বিভাগীয় সঞ্চালকক স্মারকপত্র দিছো মানে দীর্ঘদিনীয়া আন্দোলনের পিছতো মানে তেওঁলোকে কোনো কাণসার নিদিয়ার ফলত আমি যা 26 তারিখে সচলত দিনে রাতে একাকার করে 21 দিন আন্দোলন করলো তার মাজতে 3 মার্চত আমার সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় মাতি লৈ গল আলোচনা করলে ইলেকশনের কেদিন একো করব বুলি কলে বারো হয়ে গল যা 10 এপ্রিল তারিখে আমার দেখ আমার মানে রাজ্যর মুখ্যমন্ত্রী মহোদয় গহপুরলৈ গৈছিল গহপুরত যাওতে সাংবাদিকে প্রশ্ন করেছিল সন্মানীয় সাংবাদিক এগারে তখেতক প্রশ্ন করেছে যে অঙ্গনবাদী ওয়ার্কারবিলাকে যে ইমান কর্মী সহায়িকায় ইমান যুদ্ধ করে আছে মাননীর কারণে আপনি মাননীর ক্ষেত্রে কি ভাবিছে পুনসাতে উত্তর দিছে যে তেওঁলোকে CITUর লগত আছে CITUর পৰা ওলাই আহক ওলাই আহি মোৰ লগত আলোচনা করক তেতিয়া ভাবিম CITUর লগ হব কারণে এটা সৰু লড়া ছোৱালীকো ভয় লাগে এতিয়া আর অঙ্গনবাদীবিলাকে এতিয়া লড়া ছোৱালীক সর্বহারার কথা কব গতিকে এইবিলাক কথায় এইবিলাক কথায় আমার অসম রাজ্যিক অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সন্থার জকরণি তুলিছে তেওঁলোকতো আমি আলোচনা করব সুবিধা দিলেহে আমি আলোচনা করিম আর কারোবার লগত যদি আলোচনা করেছিল দিও বলে কৈছিল কিন্তু এতিয়া পুনসাতেই টল মারিছে গতি এনেকা তুচ্ছ তাচ্ছিল্য কথা কলে 1999 চনেরপরাই আমি CITUর আমি জড়িত হয়ে আছো CITUর জড়িত হয়ে পেলে আমি যে দাবি দাবা কিঞ্চিত কিঞ্চিত হলেও মানে আমি প্রতিপন্ন লোবলে সক্ষম হয়েছো ইয়ার আগতে আমার সংগঠনেই নাছিল আমার CM তো গুয়াহাটিতে মানে নেতা আছিল তেওঁতো আমাক দেখা নাপালে তেতিয়া আমার এগারী কর্মী 175 টাকা পাইছিল এগারী সহায়িকে 50 টাকা পাইছিল কেউ কানপুলুকা মারিছে কোনোবাই আমার সহায়ের হাত বড়ালে আমি নিশ্চয় তেওঁর সহায় লমে এটা আজির তারিখত কক যে তোমালোকর মাননী আমি বৃদ্ধি করিম মূল লগত তোমালকে থাকা নিশ্চয় আমি থাকিম কিন্তু আমাক মাননী বৃদ্ধি করব নোৱাৰাৰ ক্ষেত্রত নোৱাৰে আসলতে আর দেখিছে আমার ভেটিটো মানে শকত অঙ্গনবাদীর সংখ্যাটা আমার শকত এতিয়া এই শকত মানুষখিনিয়ে তেওঁক হয়তো ভোট নিদিব পারে এনেকুৱা এটা অঙ্ক মানে প্লাস মাইনাস হয়েছে এই ভাবি গহপুরত সিদিনাখন সাংবাদিকৰ আগত সেই প্রশ্নের উত্তর দিছে যে তেওঁলোকে CITUর পৰা ওলাই আহক মোৰ লগত আলোচনা করক আলোচনা করব কারণে চিঠিও দিছিল আমাক আলোচনাত নামাতিলে আমি এতিয়া কি করো গতিকে এই কারণে আজি আমি ইয়াত সংবাদ মেল দিছো যাতে মুখ্যমন্ত্রী আমাক আমার সঞ্চালক মহোদয় তেতিয়ার সঞ্চালক মহোদয় যে প্রপোজাল দিছিল অসম সরকারক কর্মীর কারণে 12,000 মিনি কেন্দ্র কর্মীর কারণে 10,000 আর সহায়িকার কারণে 7,000 এই প্রপোজালটো একটা বিভাগীয় সঞ্চালক হিসাবে মানে গণ্য করব লাগে এখন সরকারে এগারী সঞ্চালক আজি এটা ডিপার্টমেন্টক হেনকা অবমাননা করেছে প্রতিটি ডিপার্টমেন্টক কালিলে অবমাননা করব এই অভ্যাসত পরিণত হব গতি আজি ইটুক বেয়াকে কৈছে কালি সিটুক বেয়াকে কৈছে তুমিতো নাই কথা পয়সা বহুত খরচ করে আসা বহুত খরচ করে আসা আসনিকে আসনি দিছা বাইদেউ আইদেউ লাখপতি কিমান আসনি করেছা ঘরত বহি থাকা মহিলা মিলাকক তুমি পয়সা দিছা আমাক খটুয়াই আসা কিন্তু তুমি পয়সা দিব টান পোৱা আমার হাতে NRC করা আমার হাতে BLO করা আমার হাতে পলিও করা আমার হাতে অঙ্গনবাদী 30খন খাতা আমি মেইনটেইন করব লাগে পোষণের কাম করব লাগে পোষণের নামত এটা বেয়া মোবাইল দিছে কান্দি কান্দি আমি নেট চাবি চাই রাতে দুটা বজাতো বাহিরত ওলাই কেনে নেটত আমি কাম করব লাগে গতি মহোদয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার অনুরোধ করছো যে হিসাবে আপনি আমার হাতে কাম আদায় করেছে সেই অনুপাতে আপনি আমি খাব পড়া করে এটা আমার মাননী বৃদ্ধি করক কারণ ভারতবর্ষের অন্য রাজ্য আজি ধরি বিজেপির মুখ্যমন্ত্রী সেই বিজেপির দেশতে হরিয়ানা আদি দেশত
সেই রাজ্যৰ সরকারে তেওঁলোকৰ অঙ্গনবাদীক মাননি বৃদ্ধি কৰিছে কিন্তু তেওঁ কিয় টান পাইছে তেওঁলোকৰ চিআইটোৰ লগত জড়িত হৈছে অসমৰ বিভিন্ন ৰাজ্যত চিআইটোৰ নেতৃত্বত অঙ্গনবাদীয়ে চলি আছে আমিও চলি আছোঁ আমি তেতিয়া অনাথ আছিলোঁ চিআইটোৱে আমাক সহায়ৰ হাত আগবঢ়াইছে আমি তেওঁলোকৰ লগত লগ হৈছোঁ এইটো কি আমাৰ অপৰাধ হ'ল নেকি আপুনি কিয় কোৱা নাই মোৰ লগত থাকক বুলি আমাক মাননি বৃদ্ধি কিয় কৰা নাই গতিকে পুনৰবাৰ অনুৰোধ জনাইছোঁ তেওঁ যাতে এনেকুৱা তুচ্ছ তাচ্ছিল্য মানে মন্তব্য দি পেলাই আমাক মানে আৰু দুখ নিদিয়ে এনেও তুমি বজাৰত জুইকুৰা বহুত বঢ়াই দিছে আমি 6,500 টকাৰে থলি কলি দেখি সংসাৰ চলাইছোঁ গতিকে আপুনি এইবিলাক নক'ব অনুগ্ৰহ কৰি আমাৰ মাননিটো বৃদ্ধি কৰক তাৰপিছত আপুনি যি কয় কৈ থাকক পোনপ্ৰথমে সাংবাদিক বন্ধুৰ লগতে মই সমূহ অসমবাসী আৰু আমাৰ অংগনবাদী কৰ্মী সহায়িকাক ৰঙালী বিহুৰ ওলগ জনাইছোঁ আজি আমি অতি দুখেৰে এই প্ৰেছ ক্লাবত বহি আজি আমি সংবাদমেল পাতি থাকিবলগীয়া হৈছে কাৰণ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মই নিজেই কামৰূপ জিলাৰ সম্পাদিকা হিচাপে 19 জুন 2023 চনৰ মই নিজে এখন হাতেৰে চিঠি দিছিলোঁ আৰু সেই চিঠিৰ আধাৰত মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক 23 জুলাই তাৰিখে তেওঁৰ লগত আলোচনা কৰিবলৈ আমাক মাতিছিল আৰু সেই আলোচনাত তেওঁ সুস্থ আৰু একেবাৰেই সন্মুখত বহি আমাক কথা কৈছিল যে তহঁতৰ সমস্যাটো কি তেতিয়া মই কৈছিলোঁ যে ছাৰ আমাৰ সমস্যাটো হ'ল প্ৰথম কথা হ'ল আমাৰ মোবাইল কাৰণ আমাক যিটো মোবাইল দিছে আপোনালোকে যিখিনি কাম কৰিব দিছে আমি সেই কামখিনি কোনো কাৰণতে আমি কৰিব নোৱাৰোঁ আমি একেবাৰে হাবুডাবু খাব লগা হৈছে কাৰণ 2টা বজাতো আমি কেতিয়াবা মেছেজ দিবৰ কাৰণে আমি ৰৈ থাকিব লাগে আমি টোপনি মাৰি সাৰি পাৰোঁ মেছেজটো আমি প্ৰেৰণ কৰিব লাগে নেটৰ অভাৱত গতিকে আমাক এটা উন্নত মানৰ মোবাইল দিলে আমি আপোনালোকৰ এই কামখিনি একেবাৰে সুকলমে কৰিবলৈ আমি সক্ষম হ'ম তেতিয়া মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সুস্থ মগজেৰে সুস্থ শৰীৰে মোৰ মুখৰ আগত কৈছিল যে হয় এওঁ ইহঁতক এটা মোবাইল যদি দিবলগীয়া হয় আমাৰ কিমান টকা খৰচ হ'ব তেতিয়া তেখেতৰ নিচেই কাষতে থকা এজনে কৈছিল যে সেই কামখিনি কৰিবলৈ তেখেতসকলক কমেও 15,000 টকাৰ মোবাইল এটা আমি যোগান ধৰিব লাগে তেতিয়া মুখ্যমন্ত্ৰী মহোদয়ে স্পষ্টকৈ কৈছিল যে তেতিয়াহ'লে ইহঁতক সেই মোবাইলটো অতি সোনকালে যোগান ধৰা যাওক আৰু সিহঁতে কামখিনি কৰিবলৈ সুবিধা কৰি দিয়ক তেতিয়া আমি খুব আনন্দ পাইছিলোঁ দ্বিতীয় প্ৰশ্নটো সুধিছিল মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেতিয়া মই মহোদয়ক একেবাৰে বিনম্ৰভাৱে কৈছিলোঁ যে চাওক বাকী ৰাজ্যত আমাৰ ইমান মাননি পায় আমাৰ অংগনবাদী কৰ্মী হয় কিন্তু অসমত আমাৰ ইমান কম মাননি ছাৰ আমাক অন্ততঃ অকণমান মাননি বঢ়াই দিয়ক আমি 17 চনৰ পৰা আপোনাৰ ওচৰত অনুনয় বিনয় কৰি আছোঁ গতিকে আমাৰ মাননিখিনি আপুনি বঢ়াই অন্ততঃ আমাৰ পৰিয়ালকেইটা চলাত অলপ সহায় কৰি দিয়ক তেতিয়া মুখ্যমন্ত্ৰী মহোদয়ে স্পষ্টকৈ কৈছে যদি তেখেতৰ মনত আছে কিন্তু মোৰ সম্পূৰ্ণ মনত আছে তেখেতে সুস্থভাৱে কৈছে যে হয় তহঁতৰ 10-15-12,000 টকা আলোচনা কৰি থকা হৈছে আৰু এই কথাখিনি মইতো তহঁতৰ বিভাগৰ মন্ত্ৰী নহয় গতিকে তহঁতৰ বিভাগৰ মন্ত্ৰী অজন্তা নেগ বাইদেৱে তহঁতৰ আগত এই কথা ঘোষণা কৰিব গতিকে 23 জুলাই 2023 তাৰিখৰ সেই কথাখিনি পাহৰি আজি এই সময়ত এই নিৰ্বাচনৰ সময়ত 10 তাৰিখে সচলৰ নিচিনা ইমান দীঘলীয়া আন্দোলন আমাৰ সেই আন্দোলনতো তেখেতে চকু মুজি থাকিল তেখেতে আমাক মাতি নি আমাক অজন্তা নেগ বাইদেৱে অৱমাননা কৰিলে সেই সচলত আমাৰ ইমান মহিলাই কান্দি কাটি দিনে ৰাতি কামোৰ খাই শুই বহি থাকিল তেতিয়া তেখেতসকলৰ কোনো এজনে আমাৰ খবৰ ল'বলৈ সময় নহ'ল কিন্তু আজি 10 এপ্ৰিলত তেখেতৰ সাংবাদিক বন্ধুৱে সোধোঁতে তেখেতৰ এই প্ৰশ্নটো কিয় মনলৈ আহিল যে আমি চিআইটিৰ লগত থকাৰ কাৰণে তেখেতে আমাৰ কোনো দাবী মানি ল'ব পৰা নাই আৰু আমি যদি চিআইটিৰ লগত থাকোঁ তেতিয়াহ'লে তেওঁ আমাৰ দাবী কোনো কাৰণত মানি নলয় আৰু তেখেতে শিশুসকলৰ ক্ষেত্ৰত যি শিক্ষা দিয়াৰ কথা কৈছে মন্ত্ৰী মহোদয় আপোনাক অনুৰোধ কৰিছোঁ মোৰ চেণ্টাৰটো মোৰ কেন্দ্ৰটো যেতিয়া আপুনি 23 আগষ্টৰ দিনা ইনগ্ৰেশ্যন কৰিব গৈছিল 25 লাখ টকীয়া মডেল কেন্দ্ৰ সেই মডেল কেন্দ্ৰত গৈ মোৰ শিশুখিনিক আপুনি শিশুখিনিৰ মুখত জানো সৰ্বহৰাৰ কথা শুনিব পাইছিল আপুনি যি সুধিছিল ফৰফৰকৈ সেই শিশুসকলে উত্তৰ দিছিল যদি মই সৰ্বহৰাৰ কথা শিকালোঁ হয় তেতিয়াহ'লে আপোনাৰ সন্মুখত সেই শিশুসকলে বিনা দ্বিধাই কেনেকৈ আপুনি যি কথা সুধিছিল সেই কথাৰ প্ৰশ্নৰ উত্তৰ দিব পাৰিলে হয় আমিতো কোনোদিন সৰ্বহৰাৰ কথা শিকোৱা নাই এই ভুল মন্তব্য নিদিব আৰু আমাক এনেকুৱা তুচ্ছতাচ্ছিল্য কৰি নাথাকিব আপোনাক পুনৰবাৰ অনুৰোধ কৰিছোঁ আমাৰ এই সামান্যত্ব মাননি বঢ়াই আমাৰ এই পৰিয়ালখিনিক চলাত আমাৰ এই অসমৰ সকলো কৰ্মী সহায়িকা বান্ধৱী আপোনাৰেই পৰিয়াল গতিকে আপুনি আমাক চলাৰ কাৰণে আমাক সহায় কৰি দিয়ক পুনৰবাৰ অনুৰোধ জনাইছোঁ আৰু আপোনাক সমগ্ৰ অসমৰ অংগনবাদী কৰ্মী সহায়িকা তৰফৰ পৰা ৰঙালী বিহুৰ ওলগ জনাইছোঁ ধন্যবাদ 10 এপ্ৰিলত মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি ভাষ্য কৰিলে এনেকুৱা ভাষ্য তেখেতৰ মুখত ক্ষোভা নাপায় আমি ধিক্কাৰ দিছোঁ মুখ্যমন্ত্ৰী হ'লেও আমি সাধাৰণ এগৰাকী কৰ্মী সহায়িকা হ'লেও আমি ধিক্কাৰ দিছোঁ এনেকুৱা নিৰ্লজ্জিত কাম কৰাটো উচিত হোৱা নাই আমি ভাবোঁ আজি সৰ্বহাৰাৰ কথা কৈছে চিআইটোৰ লগত থাকিলে তেওঁলোকৰ লগত বঞ্চিত কৰিব লাগিব তেওঁলোকৰ শিশুসকলৰ ওচৰত যাব নালাগে বুলি কৈছে গতিকে তেখেতে নিশ্চয় এই
মাননি বৃদ্ধির প্রস্তাবটু গৃহীত করব নোয়ারে তেওর হেরি নাই সামর্থক নাই এই সরকারর সরকার তোমার সামর্থক নোহার কারণে এনেকা তাচ্ছিল্য পুরত করে কই আছে আপনি কই আছে কারণ এই সরকারে দিব পারিলে কেতিয়াবাই দিলে হয় দিব নোয়ারে এজন শিশুয়ে যি ধার লই আজি জন্ম লব লাগে অসমত গতিকে এই সরকারে দিব নোয়ারে কারণে এনেকা কই আছে আপুনি মুখ্যমন্ত্রী মহোদয় আমার কর্মী সহায়িকা আজি ঐক্য হয়ে আগবাড়ি আসু এই ঐক্য আপনি বিনষ্ট করব বিচারিছে গতিকে আমি বিশেষ অনুরোধ জানাইছো আমি এই প্রস্তাব 21 অক্টোবর দিয়া প্রস্তাবটু গৃহীত করে আমার এই কর্মী সহায়িকাক সামান্যতা মাননি বৃদ্ধি করে আমার কর্মরত অবস্থা থকার কারণে ব্যবস্থা করব বলে আমি আশা করছো ধন্যবাদ রাজ্যিকর প্রত্যেকগী বিষয়ববীয়ার প্রত্যেকগী সদস্যলৈ অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সদস্যলৈ মই ৰঙালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ আৰু 10 এপ্ৰিলৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি চি আমাৰ অংগনবাদীৰ ওপৰত মন্তব্য দিছিল সেই মন্তব্যৰ ওপৰত তেখেতক আমি ধিক্কাৰ জনাইছোঁ আৰু লগতে এই কথাত এটা কথা স্পষ্টভাৱে জনাই দিওঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যদি আমি CI2 বা অন্য দল সংগঠন বা আন্দোলন কৰিব নালাগে তেতিয়াহ'লে আপুনি আমাক নিয়মীয়া কৰ্মচাৰীৰ স্বীকৃতি দিয়ক আৰু আমি ভালদৰে এই মূল্যবৃদ্ধিৰ সময়ত ভালদৰে খাব পৰাকৈ আমাক এটা উচিত মাননীৰ ব্যৱস্থা কৰি দিয়ক আমি এই মূল্যবৃদ্ধিৰ সময়ত 6,500 টকা আৰু 3,250 টকাৰে চলাটো বহুত কষ্টকৰ হৈ পৰিছে আমি আন্দোলন নকৰোঁ কিন্তু আপুনি আমাক নিয়মীয়া কৰ্মচাৰী চৰকাৰী নিয়মীয়া কৰ্মচাৰীৰ স্বীকৃতি দিয়ক বাৰে বাৰে আমি সেইটোৱেই দাবী জনাইছোঁ আৰু আমাৰ মাননী বৃদ্ধিৰ অতি শীঘ্ৰে ঘোষণা কৰক ধন্যবাদ মোৰ বৰগাঁও আদৰ্শ অংগনবাদী কেন্দ্ৰ দেশক গৰি মিডিয়াৰ কবলৰ পৰা বচাওক স্বতন্ত্ৰ আৰু নিৰ্ভীক সাংবাদিকতাক সমৰ্থন কৰিবলৈ দ্য অপিনিয়নক সহায় কৰক আপুনি যদি ফেচবুকত চাই আছে তেনেহ'লে ফ'ল' কৰক আৰু ইউটিউবত যদি আমাক চাই আছে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক লগতে আমাৰ এই স্বতন্ত্ৰ সংবাদধাৰা আগুৱাই নিবলৈ স্ক্ৰীণত দিয়া একাউণ্ট নম্বৰৰ জৰিয়তে আমাক আৰ্থিকভাৱে সহায় কৰিবলৈ অনুৰোধ জনালোঁ